আসসালামু আলাইকুম, আন দিস ইস খাজা ফ্রম টেক কেরিয়ার টকস। আজকে একটি অন্য ধরনের ভিডিও তৈরি করব, কম সময় এবং কম পরিশ্রমে কীভাবে বাংলাদেশে ধনী হওয়া যায় সেটা নিয়ে একটু অন্য ধরনের ভিডিও। যারা কম সময় এবং কম পরিশ্রমে ধনী হতে চান তাদের জন্য এই ভিডিওটি দারুণ কাজে লাগবে। এই 10টি উপায়ের কথা বলবো, প্রত্যেকটি উপায় একটির সাথে আরেকটি দারুণভাবে সম্পর্কিত। পুরোটা না শুনলে কিন্তু একটা জিনিস মিস হয়ে যাবে, অর্থাৎ এই 10 পদ্ধতিতে যে আপনি ধনী হবেন সেটার জন্য একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা আমি কোন এক ফাঁকে বলবো। এই 10টি উপায়ে যদি ধনী হতে চান তার আগে একটা জিনিস করতে হয়, সেই জিনিসটি আমি কোনো একটা ফাঁকে বলবো, সুতরাং শুনবো পুরোটাই। তার আগে তো একটি বিশেষ অনুরোধ সবসময় করে থাকি, সেটি হচ্ছে টেক কেয়ার টকস জীবন আর জীবিকার কথা বলে। আমরা জীবন আর জীবিকার নানা উপায়ের কথা বলি, অসাধারণ সব উপায়ের কথা বলি, মাঝে মধ্যে একটু অন্যরকম ভিডিও দরকার। আজকের সেরকম একটি অন্য ধরনের ভিডিও তৈরি করছি। ধনী হতে গেলে প্রথমে বাংলাদেশে যে কাজটি এখন করতে হবে, অনেকে করেছে এবং তারা সেভাবে ধনী হয়েছে কাজে, সেটি একটি পরীক্ষিত পদ্ধতি। সেটি হচ্ছে প্রথমে আপনার নামটি একটু স্মার্ট হওয়া চাই, লাইক আপনার নাম হতে পারে আব্দুল মোতালেব, কিন্তু একটু পাল্টে রাখলেন মাহতাবুদ্দিন, আব্দুল মোতালেব হয়ে গেল মাহতাবুদ্দিন, তার সাথে যদি একটু চৌধুরী লাগিয়ে দেন তাহলে তো আরও জোস, হয়ে গেলেন মাহতাবুদ্দিন চৌধুরী। আর আপনার যদি শেলি বা শেলিনা হয় তাহলে একটু পাল্টে রাখেন শায়লা খান। ওকে, সো প্রথমে একটি স্মার্ট নাম লাগবে। স্মার্ট নামের পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কোনো শহরে আপনি যাবেন, সেটা ঢাকা চট্টগ্রাম সহ যে কোনো শহরেই হোক, সেই শহরে এলিট শ্রেণী এবং এলিট শ্রেণীর ছেলে মেয়েদের যে অংশের সাথেই হোক একটু যোগাযোগ গড়ে তুলুন। এখানে শহরে যে এলিট শ্রেণী আছে, বাংলাদেশের নব্য ধনী, সেই এলিট শ্রেণী এবং তাদের ছেলে মেয়েদের নানা ধরনের জিনিস লাগে, তো তাদের সেসব জিনিসপত্র নানা কিছু তাদের লাগে, সেই সব জিনিস যদি আপনি সাপ্লাই দিতে পারেন তাহলে ধনী হওয়া আপনার জন্য কোনো ব্যাপার হয় না, টাকা আপনার পিছনে ছুটবে। এটি যদি পছন্দ না হয় তাহলে চলুন দ্বিতীয় পদ্ধতিতে যাই, একটি ব্যবসা। ভারত বাংলাদেশের সীমান্তের ব্যবসা আমরা বহু বছর যাবত হয়েছে, কিন্তু বাংলাদেশ মায়ানমারের সীমান্ত দিয়ে কিন্তু একটি দারুণ ব্যবসা হয়। সেই ব্যবসাটি টেকনাফ হয়ে মানে বিশাল ব্যবসা, একটা লক্ষ কোটি টাকার ব্যবসা, এবং সেই ব্যবসা করে কম সময়ে কত হাজার হাজার মানুষ যে কোটিপতি হয়েছে তার কোনো সীমা নেই। কাজেই আপনি একটু মায়ানমার টেকনাফ এই সাইডে একটু খোঁজখবর নিতে পারেন এবং দ্রুত ধনীও হতে পারেন। তিন নম্বর যে পদ্ধতিটার কথা বলবো, যেটা ব্যবহার করে বাংলাদেশে অনেকেই ধনী হয়েছে, সেটি হচ্ছে রাজনীতিতে নাম লেখান, কিংবা রাজনীতিবিদদের সাথে বা ছাত্রনেতার সাথে সম্পর্ক গড়ে তুলুন, তাদের সাথে ছবি রাখুন, এবং এইসব রাজনীতিবিদ বিভিন্ন দলের এবং ছাত্রনেতাদেরও অনেক ধরনের সাপ্লাই দরকার আছে, তাদের বিভিন্ন কাজ করে দিতে হয় যে কাজগুলো স্বাভাবিকভাবে করা সম্ভব নয়, তা আপনি যদি তাদের নিয়মিত তাদের নানান চাহিদার সাপ্লাই যোগান দিতে পারেন তাহলে ধনী হওয়ার ঠেকাইকে টাকা আপনার পিছনে ঘুরবে, এবং সেটি বাংলাদেশে আপনি দেখছেন যে কীভাবে তত্তরিয়ে সব ধনী হয়ে যাচ্ছে এইসব রাজনীতিবিদ নেতা ছাত্র নেতাদের নানা জিনিসপত্র সাপ্লাই দিয়ে এবং সেলফি তুলে। এটি একটি দারুণ পদ্ধতি, এটি ব্যবহার করে থাকতে পারেন। চার নম্বরে আরও একটি পদ্ধতি আছে যেটি বাংলাদেশে ব্যবহার করে প্রচুর মানুষ কোটিপতি হয়েছে, সেটি হচ্ছে বিদেশি নামি দামি ব্র্যান্ডের বাংলাদেশে আপনি কারখানা বানান, বিভিন্ন জায়গায় আপনি কারখানা বানাতে পারেন, এবং সেই সব কারখানায় মোড়কটা থাকবে বিদেশি আর ভেতরে জিনিসপত্র দেবেন দেশি, এবং দাম রাখবেন আবার বিদেশি। এই বিদেশি দেশি এবং বিদেশি এই সমন্বয়ে আপনি ধনী হবেন তত্তরিয়ে। বাংলাদেশে প্রচুর মানুষ এখন ধনী হচ্ছে, বিদেশি নামে দামি ব্র্যান্ডের কারখানা তারা নিজেরাই বাংলাদেশে তৈরি করে ফেলেছে। এই ধরনের উদ্ভাবনী শক্তি থাকলে আপনি খুব সহজেই ধনী হতে পারবেন। ধনী হওয়ার আরও অনেক পরীক্ষিত পদ্ধতি আছে, এখন যে পদ্ধতির কথাটা বলতে চাচ্ছি এটিকে বলে MLM, মাল্টি লেভেল মার্কেটিং। এটি করে কিন্তু প্রচুর মানুষ প্রচুর টাকা করেছে, প্রচুর মানুষ এক হাত থেকে তিন হাত
তিন হাত থেকে সাতাশ হাত থেকে 81 হাত টাকা খালি সবার পকেটে যাচ্ছে। টাকা কারো পকেটে যাক বা না যাক, আপনার অ্যাকাউন্টে টাকার পাহাড় গড়ে উঠবে। যদি আপনি MLM ব্যবসা করতে পারেন, সেটি করে অনেকে শত শত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এখনও সুযোগ আছে, এখনও যে কামাচ্ছে না আমরা জানি না, আপনি এখনও করে দেখতে পারেন। 6 নম্বরের ধনীরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে চ্যারিটি খুলুন, দরিদ্র মানুষের সেবার নামে প্রচুর প্রচারণা চালান। আপনি অনেক মানুষকে সেবা করছেন, বস্তিতে যাবেন, ছবি তুলবেন, তারপরে থালা বাসন খালি বাসন দিয়ে কেউ ক্ষুধার জন্য হাহাকার করছে এরকম কিছু, ক্যামেরাম্যান দিয়ে ছবি তুললেন, কিছু টাকাও ইনভেস্ট করলেন, ভালো ক্যামেরাম্যান নেবেন একটু যাতে ছবির কোয়ালিটি ভালো হয়। সো কিছু টাকা তো ইনভেস্ট করতে হবে, তারপর সেই ছবিগুলো দেখাতে থাকেন, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকেন, মাঝে মধ্যে স্পন্সরশিপ করবেন, টাকা দিয়ে দরকার হলে বিজ্ঞাপন করবেন। এইসব খালি থালা এবং খালি বাটি এবং ছিঁড়া গায়ে দরকার হলে একটা শাড়িতে কিছু ফুটা করে নেন, ছিঁড়া শাড়ি, ছিঁড়া জামা, ছিঁড়া প্যান্ট, এসব পরা লোকজনদের দিয়ে ছবি তুলে তারপরে প্রচার করেন। এবং আপনার চাই 12টা বিকাশ নাম্বার, 12টা নগদ নাম্বার, 12টা রকেট নাম্বার, বিভিন্ন নাম্বার রাখবেন। এবং এসব চ্যারিটি শহরের বস্তি এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখাবেন, শুধু ছবি আর ভিডিও করবেন এবং দেখাতে থাকবেন। এবং আপনার এই 12টা বিকাশ, 12টা নগদ এবং 12টা রকেট নাম্বারে টাকা শুধু সুদের মতো আসতে থাকবে। ওই বস্তিবাসীর, ওই মানুষদের কিছু হোক বা না হোক, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার এমন কিছু নাই হবে না। আপনার দামি গাড়ি হবে, আপনার অ্যাপার্টমেন্ট হবে, আপনার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে, আপনি প্রায় বিদেশে ঘুরবেন। আর যদি ডোনার দু একটা ম্যানেজ করতে পারেন তাহলে তো লারে লাপ্পা, টাকায় টাকা। সুতরাং চ্যারিটি একটি ধনী হওয়ার কিন্তু বিশাল কার্যকর উপায়, বাংলাদেশে এটি অনেকবার প্রমাণিত হয়েছে। এগুলো যদি আপনার পছন্দ না হয়, আরও একটি পদ্ধতি আছে 8 নম্বর, সেটি হচ্ছে আপনার যদি একটি গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ডটি আপনার আসল হোক কিংবা নকল হোক, একটা গ্রিন কার্ড থাকলেই হবে। আপনি বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনাকে বলতে হবে আপনি অবিবাহিত, এবং একটি গ্রিন কার্ড নিয়ে যখন বাংলাদেশে আসবেন, সেটি আসল হোক বা নকল হোক, আর আপনি বিবাহিতা হন বা বিবাহিত হন বা অবিবাহিত হন, অবিবাহিতা হন, হোয়াট এভার, বাংলাদেশে এসে যখন বলবেন আপনি আনম্যারিড, তখন নানা উপায়ে কিন্তু আপনার ধনী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যেটি বলব সেটি হচ্ছে বাংলাদেশের ধনী হওয়ার সবচেয়ে রাজকীয় পদ্ধতি। এই পদ্ধতিতে বাংলাদেশ আসলে ধনী শ্রেণী গড়ে উঠেছে। প্রথমে যে এলিশ শ্রেণী দিয়ে শুরু করেছিলাম, সেই এলিশ শ্রেণীটা কীভাবে তৈরি হয়েছে, প্রধানত বাংলাদেশে এলিশ শ্রেণী এবং নব্য ধনীরা যেভাবে তৈরি হয়েছে, সেটা হলো 80-এর দশকে তারা প্রচুর লোন নিয়েছে শিল্প কলকারখানা করার নামে, নানা কিছু করার নামে, সেই টাকা আর তাদের ফেরত দিতে হয়নি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মাফ হয়ে গেছে। সো আপনার যদি লাইন ঘরে একটু ভালো থাকে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোন নেন এবং সেই লোন নিয়ে কয়েকদিন পর বলবেন আপনি দেউলিয়া হয়ে গেছেন, বাস মাসখান থেকে টাকা আপনাকে আর দিতে হবে না, আপনি হয়ে যাবেন অন্যতম ধনী। আপনার 10 লাখ টাকা জিনিস থাকলে সেটাকে ফুলিয়ে পাপিয়ে 10 কোটি কিংবা 50 কোটি দেখান, তারপরে আপনার সম্পদ যাদের থেকে লোন নিবে তাদের কাছে ছেড়ে দিয়ে আপনি চলে যান কোথাও দূরে কোথাও, টাকা আপনার সাথে থাকবে। আপনি দূরে চলে গেলেও টাকা আপনার সাথে থাকবে। এভাবে বাংলাদেশে প্রচুর মানুষ ধনী হয়েছে এবং ধনী হওয়া যায়। বাংলাদেশে আরও একটি পদ্ধতি আছে যেটি 10 নম্বরে বলছে এবং সর্বশেষ ধনী হওয়ার একটি দারুণ পদ্ধতি। এই যে 1 থেকে 9 পদ্ধতির কথা বললাম, যে নানাভাবে বড় লোক হওয়া, ধনী হওয়া, টাকার পাহাড় গড়ে তোলা, এদের খোঁজ খবর রাখেন, এদেরকে চাপ দিয়ে আপনি ধনী হতে পারবেন। আপনার যদি এরকম 200টা জায়গা থাকে, এই 200 লোককে কিন্তু আপনি চাপ দিয়ে মাসে মাসে বিশাল মাসহারা আদায় করতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে সুদের মতো টাকা আপনার কাছে আসতে পারে এবং আসবে। অর্থাৎ তাদেরকে 1 থেকে 9 পর্যন্ত যারা বিভিন্ন টাকার মালিক হয়েছে বিভিন্ন পদ্ধতিতে, তাদেরকে চাপ দিয়ে আপনি অনেক টাকা আদায় করতে পারবেন। এবং এটি বাংলাদেশে খুব পরীক্ষিত পদ্ধতি। তো এই যে 10টি পদ্ধতির কথা বললাম, এভাবে কিন্তু খুব সহজে এবং কম সময়ে কম পরিশ্রমে আপনি ধনী হতে পারবেন।
কিন্তু বলেছিলাম যে এই দশ পদ্ধতিতে যদি আপনি জয়ী হতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, এই দশ পদ্ধতিতে যদি আপনি ধনী হতে চান একটি কাজ করতে হবে, সেই কাজটি সবার শেষে বলছি, সেটি হচ্ছে আপনাকে মনুষ্যত্ব বাদ দিয়ে দিতে হবে, আপনাকে অমানুষ হতে হবে, আপনার মান ইজ্জত লালচের শরম কিছু থাকা চলবে না, মানুষের খাতায় আপনার নাম থাকবে না, আপনি নিজেকে মানুষের খাতা থেকে নাম বাদ দিয়ে দিবেন, তাহলে এই দশ পদ্ধতিতে আপনি ধনী হতে পারবেন। কারণ এই সময় বিভিন্ন সময় আপনাকে জেলে যেতে হতে পারে, জেল থেকে আবার টাকা দিয়ে ছাড়া পেলেন, আপনি যে টাকা লুটপাট করে মানে ধনী হয়েছেন সেই টাকার কিছু অংশ দিয়ে আপনি ছাড়া পাবেন, তো মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে থুতু দিবে, এবং এই এইভাবে কম সময়ে কম পরিশ্রমে ধনী হয়ে যে বিশাল টাকার পাহাড় গড়ে তুলেছেন, সেই টাকা পৃথিবীর বুকে রেখে মানুষের অভিশাপ নিয়ে, লক্ষ মানুষের অভিশাপ নিয়ে মাটির নিচে চলে যেতে হবে। এভাবে যদি ধনী হতে চান ইটস আপ টু ইউ, কিন্তু এভাবে ধনী হলে আপনি আর মানুষ থাকবেন না, অমানুষ হয়ে যেতে হবে। বাংলাদেশে এভাবে অমানুষরা অনেক টাকার ধনী মালিক হয়েছে, আপনিও সেরকম চাইলে হতে পারেন, অ্যান্ড ইটস আপ টু ইউ। এবং এই জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে স্রষ্টার কাছে জবাব দিয়ে করতে হবে, সেটি কিন্তু মনে রাখবেন। তো ধনী হওয়ার দশটি দারুণ উপায়ের কথা আলাপ করলাম আজকে, একটু অন্যরকমের জীবিকার কথা বললাম, এবং এই ধরনের জীবিকায় আসলে বড় একটি অংশ আছে, কাজেই এটাকে যে একদম উড়িয়ে দেওয়া যাবে সেটি নয়। এই উপায়ে ধনী হচ্ছে, এই উপায়ে ঝুঁকে পড়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আপনি অনেকক্ষণ যাবত আমার এই ভিডিওটি শুনেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।